সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনী 4.2 এ। অনুশীলনী 4.2 এর 4 নম্বর অঙ্কে কতগুলো সরল অঙ্ক দেয়া আছে, বলা হচ্ছে সরলকরণ। এর ক নম্বর প্রশ্নটি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে সরল করার জন্য 7 log 10 base 10 / 9 -2 log 10 base 25 / 24 +3 log 10 base 81 / 80। আমরা এখানে যে বেসটি রয়েছে সেই বেসটির কথা আর বলবো না, সরাসরি লগ বলি শুরু করব। কারণ আমরা জানি লগের বেস যদি 10 থাকে তাহলে আমরা সেক্ষেত্রে তাকে লগ বলি অভিহিত করে থাকি। সমাধানে চলে যাচ্ছি সরাসরি। সমাধানে এই প্রশ্নের যে লাইনটি ছিল, প্রশ্নের লাইনটিকে আমি প্রথমে উল্লেখ করলাম, তার পরের লাইনে গিয়ে আমি বলতে পারি লগ 10 বেস 10 / 9 to the power 7। আমরা জানি যে একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে লগের আগে যে সংখ্যাটি থাকবে, লগের পর যে সংখ্যাটি রয়েছে তার উপরে যদি আমরা পাওয়ার বসিয়ে দিই আগের সংখ্যাটিকে, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি, যাকে অনেকটা এভাবে বলা যায়, এ লগ বি ইজ ইকাল টু লগ বি টু দি পাওয়ার এ। তাহলে আমরা এখানে লিখলাম লগ 10 বেস 10 / 9 হোল টু দি পাওয়ার 7 -log 10 বেস 25 / 24 তার হোল স্কোয়ার +log 10 বেস, আমরা শুধু লগ বলে অভিহিত করছি, log 81 / 80 তার হোল কিউব। তাহলে আমি বলতে পারি লগ, লগের পর আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে প্লাস এবং মাইনাসের কিছু ব্যাপার ছিল, আমরা জানি লগারিদমের ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে লগের পর যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা গুণ আকারে লিখি, এবং মাইনাস থাকলে লগের পর যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে আমরা ভাগ আকারে থাকলে, মাইনাস আকারে থাকলে ভাগ বলে লিখে থাকি। তাহলে এই জায়গায় আমরা লিখবো লগ 10 বেস 10 / 9 হোল টু দি পাওয়ার 7 / 25 / 24 হোল স্কোয়ার × 81 / 80 তার হোল কিউব। আমি এর পরের লাইনে গিয়ে যে কাজটি করতে পারি, সেখানে বলা যাচ্ছে লগ 10 বেস 10 / 9 হোল টু দি পাওয়ার 7 × 24 / 25 তার হোল স্কোয়ার। এখানে আমরা যে কাজটি করেছি, যেহেতু ভাগ ছিল ভগ্নাংশটি উল্টে দিয়েছি, × 81 / 80 তার হোল কিউব। এখানে বলতে পারি লগ 10 এইজ এর পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি, 10 কে আমি লিখলাম 2 × 5 এবং 9 কে লিখলাম 3 × 3 হোল টু দি পাওয়ার 7 × 8 × 3 24 এর জন্য লিখেছি, / 5 × 5 25 এর জন্য লিখলাম হোল তার স্কোয়ার, × 3 × 3 × 3 × 3 তার মানে 81 / 2 × 2 × 2 × 2 × 5 অর্থাৎ 80 এর জন্য হোল কিউব। তাহলে এর পরের লাইনে গিয়ে পাচ্ছি লগ 10 বেস 2 × 5 / 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 × 2 কিউব × 3 / 5 স্কোয়ার হোল স্কোয়ার × 3 টু দি পাওয়ার 4 / 2 টু দি পাওয়ার 4 × 5 তার হোল কিউব। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি লগ 10 বেস 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 / log 3 টু দি পাওয়ার 14। আমার হোল টু দি পাওয়ার 7 যেখানে ছিল সেখানে আমি হিসেব নিকেশ করে এই জিনিসটি করলাম, এরপর × 2 টু দি পাওয়ার 6 × 3 স্কোয়ার / 5 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 12 / 2 টু দি পাওয়ার 12 × 5 কিউব। এখন আমি সবকটি জিনিসকে একসাথে নিয়ে আসার চেষ্টা করব তার পরের লাইনে, লগ 10 বেস 2 টু দি পাওয়ার 7 + 6 × 3 টু দি পাওয়ার 2 + 12 × 5 টু দি পাওয়ার 7 / 2 টু দি পাওয়ার 12 × 3 টু দি পাওয়ার 14 × 5 টু দি পাওয়ার 4 + 3। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, আমি লব আকারে যে সংখ্যাগুলো ছিল তাদের সূচকগুলোকে এক জায়গায় করলাম, এবং হর আকারে যে সংখ্যাগুলো ছিল তাদের সূচকগুলোকে এক জায়গায় করলাম। এবার তার পরের লাইনে গিয়ে আমরা যে কাজটি করছি, সেখানে আমরা বলছি লগ 10 বেস 2 টু দি পাওয়ার 7 + 6, যেহেতু আমি উপরে দুটি 2 টু দি পাওয়ার 7 এবং 2 টু দি পাওয়ার 6 দুটি সংখ্যা পেয়েছিলাম, তাই তাদের সূচকগুলোকে এক জায়গায় করে নিলাম, × 3 টু দি পাওয়ার 2 + 12 × 5 টু দি পাওয়ার 7 / 2 টু দি পাওয়ার 12 × 3 টু দি পাওয়ার 14 × 5 টু দি পাওয়ার 4 + 3, লগ 10 বেস 2 টু দি পাওয়ার 13 × 3 টু দি পাওয়ার 14 × 5 টু দি পাওয়ার 7 / 2 টু দি পাওয়ার 12 × 3 টু দি পাওয়ার 14 × 5 টু দি পাওয়ার 7। আমি এখন যে
উপরের সংখ্যাগুলো ছিল মানে লব এবং নিচের সংখ্যাগুলো হর, তারা যেহেতু ভাগ আকারে আছে তাই একই রকম বেস আমি যেখানে পাচ্ছি তাদের জন্য মাইনাস বসিয়ে নিব। লগ 10 বেস 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 14 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 7, যার পরের লাইনে আমি পাচ্ছি লগ 10 বেস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। তার মানে হচ্ছে পরের লাইনে আমি পেয়ে যাচ্ছি লগ 10 বেস 2 ইন্টু 1 ইন্টু 1, আর শেষ পর্যন্ত আমি যা পাচ্ছি তা হচ্ছে লগ 10 টু দি পাওয়ার লগ 10 2, কারণ 2 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 2। আর এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করেছি, এটা দিয়ে ছিল এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। তাহলে এটি হচ্ছে আমার নির্ণেয় সরল ফল। এরপর চলে যাচ্ছি আমরা গ নাম্বার অঙ্কে। গ নাম্বার অঙ্কে যে লগারিদমের উল্লেখটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ই বেজ লগারিদম। ই বেজ লগারিদমের জন্য বলা হচ্ছে প্রশ্নে লগ ই বেজ এ কিউব ইন্টু বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস লগ ই বেজ বি কিউব ইন্টু সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব প্লাস লগ ই বেস সি কিউব ইন্টু ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে যে প্লাসগুলো আছে লগারিদমের মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সেগুলো ইন্টু আকারে আসে, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা ভাগ আকারে আসে। আমরা প্রথম লাইনে গিয়ে বললাম যতগুলো প্লাস ছিল সবগুলোকে ইন্টু করে দিলাম, লগ ই কে সামনে এনে ব্র্যাকেটের ভিতরে লিখলাম এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 3 লগ বি স্কোয়ার লগ ই বেস বি স্কোয়ার সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি লগ ই বেস বি কিউব, এখানে তোমরা খেয়াল করো আমরা যদি এখানে যে সংখ্যাটি ছিল পুরো সংখ্যাটি এটিকে যদি ক্যালকুলেশন করি তাহলে বি এর কে আমরা উল্লেখিত পাচ্ছি দুইবার এবং একটি সি কিউব রয়ে যাচ্ছে, অন্য সংখ্যাগুলো উপরে নিচে কাটাকাটি করে চলে যাচ্ছে, তাহলে পাচ্ছি লগ ই বেস বি টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু সি কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। তাহলে আমি পাচ্ছি লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। এরপরের লাইনে গিয়ে লগ ই বেস বি স্কোয়ার সি তার হোল কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। আমি বলতে পারি 3 লগ ই বেস বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি এবং ফলাফলে পাচ্ছি 0, অর্থাৎ আমার এই ক্ষেত্রে সরল ফল হচ্ছে 0। আমরা এই চ্যাপ্টারে কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক করার চেষ্টা করলাম, একই নিয়মে নিশ্চয়ই আরো অঙ্ক আসলে তোমরা করতে পারবে।